আচ্ছা, আমার নাম হলো জয় নীল মণ্ডল। আমাদের বাড়ি হলো এই তেরানীগঞ্জে ঢাকায়। এই কাজ করি তো প্রায় 30 বছর হইলো। আমি কাজ করি 16 বছর বয়সে থেকে কাজ করি। ওই বাহারমি বানাই, স্টিক চাবি, প্লেন চাবি, সেভেন পার, স্টিক চাবি, খারা পাতা আছে আর কি। তো কাছে দোকানদারি কইরা এটা কমপ্লিট। এই যেমন এই বাজনাটা, যে বাজনাটা এই কথা, যে এইটুল 3.5-42 পর্দা, এইটা দাম হলো আপনার 14,000 টাকা। আর একটা আছে আপনার 37 গা, ওইটা দাম আছে হলো 10,000 টাকা। এর মোটামুটি রিটেল মোটামুটি ব্যাপার আছে। রিট যেমন যে মূল্য বেশি, ওইটা বড় বানাবার লাগে মনে হয় 16,000 টাকা লাগবে। রিটেল ব্যাপার আছে। এটা আপনার কারিগর উক্তি, ভালো মন্দ জিনিস হলো কারিগর উক্তি। কারিগর ভালো ভালো কারিগর হাতের মনে করেন ওইটি 2,000 টাকা সবসময় বেশি যাবে। কম দামে হারমোনিয়াম আছে, তো এই হারমোনিয়ামে 16,000 টাকা বা 14,000 টাকা বেশি। অনেক আবার এই সাইজের আছে 10,000 টাকা পেছা লাগে। তো কারিগর বোঝা জিনিস বোঝা দাম সব ইন্ডিয়ান, এটা সব ইন্ডিয়ান। হারমোনিয়াম ডিপার্টমেন্টে যা আছে রিটগুলো, যা আছে যে রিটগুলো সব আপনার ইন্ডিয়ান। ইন্ডিয়ান ছাড়া হইব না, আগে ছিল জার্মান, ওই জার্মানের ট্যাগ অন্তত নাই। ওই পুরান পাওয়া যায়, পাওয়া গেলেও তো আর ওই রকম না। কেন ইউজ করেছে মনে করেন ওই রিটটা তো বাড়ি খেয়ে আছে। আর এখন যে ইন্ডিয়ান মোড়ে রিট বাড়িছে ভালো ভালো কোয়ালিটি, কাঞ্জিলাল, নতিলাল, মোহনলাল, জীবনলাল, তারপর অমটু জার্মান, প্লাটিয়াম, বিনা, আবার একটু কম দামে হলো কুলসি। এখন চলো ওই যে বিনা প্লাটিয়াম, আর আগিলা বিনা তো নাই, স্পেশাল যে বিনাটা ছিল মানে ওই বিনার পাত্রিটা। আর আগে জার্মানিতে পাত্রিটা এক পাত্রি ছিল পুরো কমপ্লিট। একটা বাজনা ঠিক মতো কাজ হইলে 10 দিন, সেটা 1 সপ্তাহ কম হয় না আর কি। জিনিস বাড়ছে অনেকে মানে দাম বাড়ছে, কাঠে দাম বেড়ে গেছে, সব জিনিসই দাম বাড়ছে, আর দিন যা সবই তো দাম বাড়ে। কিন্তু হারমোনিয়ামটা মনে করেন দামি দারিং একটু বাড়ছে। যে মাঝখানে কিছু দু মনে করেন দেয় মাছ হলো, দাম কম আসলো, ওই কারণে এই কারিগরের যে চাহিদা বর্তমানে অনেক যে এরকম চাহিদা আছে দামের দিকে, টুকটাক কারিগররা তো বাঁচার মতো একটা ই থাকে, দাইল ভাত দেওয়া, দাইল ভাত দেওয়া খাইতে পারবে। আর আগে মাঝখানে একবার আসলো মনে করেন যেই বাজনাটা ওখানে বেছে 7,000 টাকা কারিগররা, ওই বাজনায় বেছে 5,000 টাকা, 5,500 টাকা। যেমন উনি একটা বাজ দাম 1,000 টাকা, 1,500 টাকা বেজে গেছে। ওই কারণে কারিগর অনেক মোটামুটি একটু আছে আর কি। আর কারিগর তো নাই কমে গেছে। নতুন হারমোনিয়াম যারা নেবে তারা তো মনে হয় হারমোনিয়াম বুঝে দাম। সেময় আমরা একটা কথাই বলি, কারি কাস্টমারে ভালো কাস্টমার হইলে দাদা আমরা একটা একটা ভালো হারমোনিয়াম নেবেন, আপনার নিজে বানায় দিবেন। যদি আপনি নিজে বানায় দিই ওই হারমোনিয়ামটার দাম মনে করেন 2,000 টাকা বেশি, ভালো রিটটা বানা দিই। আর আমাদের কাছে যে যে বড় বড় মাস্টার আছে গানের, তারা মনে করে রেডিও অফিসে গান গায়, টেলিভিশনের অফিসে গান গায়, তা ওটা খারাপ জিনিস দেওয়া যায় না, তাও সবচেয়ে ভালো হবে না। নিজে বানায় দিই, দামও 2,000 টাকা বেশি দেয়। হারমোনি যারা মনে করেন বাজাতে পারে তারা হারমোনি ধরলেই বুঝতে পারবো হারমোনিটা ভালো। হারমোনি মোটে অনেক কোয়ালিটি আছে, ভালো মন্দ একটা কথাই কিছু কারিগর উক্ত সব কিছু কারিগর উক্ত ভালো জিনিসে ভালো দাম যে কোনো জিনিসই। আপনি আমরা ওই যে আমি দাদাকে বলে দাদা আপনি সবচেয়ে ভালো হারমোনিয়াম দিবেন মানে দিই মানে, আর আমার কাছে আসবে তো আমাদের কাজ আছে, কাজ করে তুলতে গেছে অনেক কাজ, পয়সা নাই দেখাই এলিগে এই লাইনে থেকে কারিগর অনেকে যাইতেছে। বর্তমান অবস্থা মানে খুবই খারাপ। একটা মানুষের মনে রুজি হইলো 10 টাকা, আর সংসারে খরচ হইলো 12 টাকা, 10 টাকা সংসার থেকে এনে চললো। এখন ছেলে পেলে হইলো মনে করেন একটা ছেলে পড়াইতে গেলে, মেয়ে পড়াইতে গেলে 2টা মাস্টার রাখন লাগে। এই যেই পয়সা রুজি করে এই পয়সা তো মনে করেন হয় না, ওই কারণে এই লাইন ছাইড়া দেয়। আর মালই তো নাইকা, বেচা কিনি তো কোনো মালই নাইকা, এই কারিগর নাই রে। আর একলা নতুন বানায় একটাই বেছে, এখানে বেচা কিনি করুন লাগে, পুরান কাম করতে হয়, এখানে নতুন বাজনা বানাইতে হয়। তো দেখা গেলো আমি
ছয় মাসে একটা নতুন বাজনা বানায় পেলাম না, পুরান কাম কত, ওতে পেঁচা কিনি কত, ওতে মনে করেন জায়গা সময়, আর একটু সময় নতুন বাজনা বানাইবে হইলে আপনার সময় লাগবে। ঠিক আমি যেই কটা আমি বানাইছি মানে সবই ভালো, একটা প্লেন চাবি দিতাম, প্লেন চাবি ভালো, টিস্টিক চাবি যা খারাপ আতা ওগুলো ভালো, আমি খারাপ জিনিস বানাই দিই, ওই কারণে আগাগাছে সবই আসে।